লরিতে বাঁশের আড়ালে বারমাটি কাঠ পাচারের চেষ্টা। পাচারের আগে ৫০ লক্ষ টাকার বারমাটি কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেফতার তিন। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সকালে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের পানিকড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বাঁশ বোঝাই লরি আটক করা হয়। সেই লরিতে বাঁশের আড়ালে বারমাটির কাঠ পাচার করা হচ্ছিল। তল্লাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করে বনকর্মীরা। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল প্রেম সিং, জাহাজুল ইসলাম ও ইমরান। তাদের মধ্যে জাহাজুল অসম ও বাকি দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা। বনদপ্তর সূত্রে খবর, গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বারমাটির কাঠগুলি। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।